স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড হান্ড্রেড হন্টেড হান্ড্রেডে আজ আপনাদের জন্য রয়েছে প্রিয়ম রায়ের লেখা গল্প যা রটে যদি তা ঘটে। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক আইটি ইন্ডাস্ট্রিতে কর্মরত, এর পাশাপাশি চলে তার সাহিত্য চর্চা। আমাদের আজকের গল্পটি লেখকের লেখা তার প্রথম গল্প। আজ গল্প পাঠে রয়েছেন রূপ, অন্যান্য চরিত্রে রূপম, সৌরভ, দেবাশিস, টাবু, সুমিত এবং রূপ। গল্পের সূত্রধার অনন্যা, প্রচ্ছদ অলঙ্করণে বৃষ্টি পিক্সেলেট, শব্দগ্রহণ আবহ এবং সম্পাদনায় রূপম, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। আমাদের আজকের গল্পটিকে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি। আজ আপনারা এই গল্পের অন্তিম পর্ব শুনবেন। শুরু হচ্ছে আজকের গল্প, যা রটে যদি তা ঘটে। ইলেকট্রনিক্সের ইমরান আর সুদীপ নিশিকে নিয়ে সমস্যা অনেকটাই জানত সপ্তর্ষির মাধ্যমে। তারা স্থানীয়, আমাদের ভালো বন্ধু। তবে আগেই বলে রাখি, এখনও অবধি কোনো অঘটনই ঘটেনি। হোস্টেল সুপার নিশির বাড়ির ফোনে যোগাযোগ করতে না পেরে এবং মাঝিদা দুর্গা মন্দিরে কোনো পুরোহিতের খবর পেয়ে যোগাযোগের জন্য আমাদের ফোন করেছিল। আমি পুরোহিতের সাথে দেখা করা নিয়ে বাদ সাধতেই ইমরান বলল, সম্রাট, শরীরে রোগ বাসা বাঁধলে ডাক্তার, আর জিন বাসা বাঁধলে পীর মৌলবী গুণিনের কাছে যেতে হয়। আর বিজ্ঞান যুক্তি তর্ক বিশ্বাস অবিশ্বাসের হিসেব পরেও করতে পারবি, কিন্তু সবার আগে ওকে বাঁচাতে হবে। শোন, আমি একজন পীরকে চিনি, খুব ভালো মানুষ। এমন সমস্যা মেটাতে তার ঘরে রোজ হাজার মানুষ ভিড় করে, যাবি? কিন্তু টাকা পয়সা, সুদীপকে থামিয়ে বলল, উনি টাকা পয়সা নেন না, তবে দেখ উনি এখানে আছেন কিনা। ইমরানের কথায় যুক্তি আছে। তাছাড়া এ সমস্ত কাজে যে লোকের অর্থ টাকা পয়সার চাহিদা থাকে না, তাকে সহজেই ভরসা করা যায়। আমরা সকলেই যেতে রাজি হলাম। সুমিত বলল, কিচ্ছু বুঝতে পারছি না, আজ আবার একটা রাত আসছে, আজ আমি আর হোস্টেলে যাব না। সপ্তর্ষি বলল, ওর বাড়িতে ফোন করবি? কটা দিনের জন্য বাড়ি গেলে হোস্টেল থেকে দূরত্ব বাড়বে, পরিবারের কাছে সময় পেলে ঠিক হয়ে যাবে। দেখ, ওর বাড়ির অবস্থা তো তুই জানিস, নিশির 10 বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় একসাথে ওর বাবা মা মারা যায়। ওর অস্তিত্ব শুধুমাত্র একটা সম্পত্তির অংশীদার হিসাবে। সেখানে নিশি দুর্গাপুজোয় বাড়ি না গেলে কেউ ফোন করেও খবর নেয় না, আর এই অবস্থাতেও তুই ওকে ছেড়ে দিয়ে কি ঠিক থাকতে পারবি? তবে আমার মনে হয় না নিশির সমস্যা এত সহজে মিটবে। ঠিক তখনই ইমরান এসে মুখ ঝুলিয়ে বলল, ভাই, পীর সাহেব কলকাতায় গিয়েছেন, এখানে আসবেন বুধবার। সপ্তর্ষি রেগে দেবুকে বলল, দেবু তুই কথা বলবি না, হেব্বি কাল মুখ তোর, যা বলিস তাই লেগে যায়। যা বাবা, অমনি আমার দোষ হয়ে গেল? নিজেদের মধ্যে এবার দোষ ছোঁড়াছুঁড়ি শুরু হলো, যেমনটা স্বাভাবিক বন্ধুদের মাঝে হয়ে থাকে। তবে আমি জানি ওদেরও কোনো দোষ নেই। আসলে দেবু, সপ্তর্ষি, সুমিত আর শুভঙ্কর এমন ঘটনার মুখোমুখি হয়ে পরপর বিনিদ্র রাত কাটিয়ে শারীরিক ও মানসিক ক্লান্তিতে হতবুদ্ধি হয়ে বুঝতে পারছে না কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রত্যেকটা পদক্ষেপ ব্যর্থ হতে হতে মনের জোর সম্পূর্ণভাবে তলানিতে নেমে গিয়েছে। সুমিত ধরা গলায় বলে চলেছে, বেকার দেবুকে দোষ দিচ্ছিস কেন? সবাই জানতাম এটাই হবে, প্রথম থেকেই তো এমনটাই হচ্ছে, যেদিকে এগোচ্ছি সেই রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছে। তা বলে এভাবে তো চুপ করে বসে থাকা যায় না, যেটা ঠিক মনে হয়
সেটাই কর। যদি ভাঙতে হয় পাহাড় ভাঙবো, যদি জুড়তে হয় সমুদ্র জুড়ব, কিন্তু নিশিকে আত্মহত্যা করতে দেব না। আমরা এতগুলো বন্ধু মিলে একটা ছেলেকে আটকাতে পারবো না। প্রয়োজন হলে অন্য রাস্তা ভাব, যে কোনো দিকে অন্যভাবে। কখনো কখনো মনের কথা আবেগের স্পর্শে প্রকাশ পেলে অপরদিকের শ্রোতার অন্তর ছুঁয়ে দেয়, যা আবার মনের জোর ফিরিয়ে দেয়। ইমরানের কথায় টেবিলে বসা বাকিদের চোয়াল কিছুটা শক্ত হলো দৃঢ় প্রত্যয়ে। আমি প্রশ্ন করলাম, রজতদার সাথে যোগাযোগ করেছিস একবার? করেছিলাম, কিন্তু সে কিছুই হেল্প করতে পারেনি। তবে হয়তো রজতদা কিছু জানে, বুঝলি? তুই একবার জিজ্ঞেস কর না, যদি কিছু বলে। রজতদার কি হয়েছিল? টেবিলে বসা প্রত্যেকেই দেবুর দিকে তাকালো। আমি বললাম, মানে? দিলীপের মৃতদেহ দেখে রজতদা 1 বছর ভুগেছিল। তাতে রজতদার কি সমস্যা হতো? যেমন জ্বর, খিচুনি, দুঃস্বপ্ন, দাঁতি পড়ে যাওয়া, স্বপ্নে কথা বলা, স্লিপ প্যারালাইসিস, এইসব হতো। অথবা সবসময় সেই চেহারা ভেসে উঠত সামনে। না, জানি না। তবে সে যখন সাহায্য করতে পারেনি, তবে তাকে আপাতত বাইরেই রাখ। আগে যে করে হোক নিশিকে ওই 304 নম্বর ঘর থেকে দূরে রাখতে হবে, তাহলেই বিপদ ঠেকানো যেতে পারে। নিশির শরীরে অপার্থিব শক্তি ভর করে, কিভাবে আটকাবি তুই? সেদিন আমরা 7 জন মিলে টেনে হিঁচড়ে ওকে কালীবাড়ি নিয়ে যেতে পারিনি। 304 তালা দিয়ে সিল করা হয়েছিল, নিশি পাল্লা খুলে দিয়েছে। যদি 304-এর সিলিং থেকে ফ্যান ঝোলানো হুকটা কেটে ফেলা যায়, তাহলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারবে না। দেবু প্রায় লাফিয়ে উঠে বলল, ঠিক বলেছিস। কিন্তু পরো মুহূর্তেই কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তুই কি নিশ্চিত ও ওই ঘরেই আত্মহত্যা করবে? মানে আমি কিন্তু শুধু অনুমানেই বললাম, তাছাড়া 304 নম্বরে হুক কেটে ফেললেও অন্য ঘরে ঢুকে গলা দড়ি দেবে। দেখ, কয়েকটা ঘর ফাঁকা থাকলেও 301 থেকে 306 নম্বর রুম পরপর ফাঁকা, আর ওদিকে কারোর বেশি আনাগোনাও নেই, বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। আর বাকি ফাঁকা ঘরগুলোর পাশের ঘর ভর্তি থাকে, সেখানে কিছু করতে গেলে পাশের ঘরের ছেলেরা ঠিক টের পাবেই। যেমন 209 ফাঁকা থাকলেও 208 আর 210 ভর্তি থাকার জন্য ছেলেদের কিন্তু আনাগোনা আছে, সেখানে দরজার তালা ভেঙে ঢুকতে গেলেই ধরা পড়ে যাবে। তার মানে তুই বলছিস আত্মহত্যার সুযোগ আছে একমাত্র 304 নম্বরে? হ্যাঁ, তাছাড়া ওকে 304 থেকে কয়েকবার তোরাই তো বার করে এনেছিস। ও যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে সেটা শিওর কি করে হবি? অন্যভাবেও তো করতে পারে। ভাই, তোরা কেউ আমাকে বোঝা, দিলীপ তা কেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল? কেন? ওর না বা দড়ি জোগাড় করার থেকে বিষ, অ্যাসিড, কীটনাশক জোগাড় করা কঠিন। তাছাড়া অন্যরকম আত্মহত্যার চেষ্টায় মানুষ নিশ্চিত হতে পারে না যে সে মরবে। আহত হয়ে মাসখানেক বা সারা জীবন ভুগতে হতে পারে, কিন্তু গলার দড়ির ক্ষেত্রে একেবারে স্যাঙ্গুইন। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস ভাই। রজতদাও বলতো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা সাধারণত ব্যর্থ হয় না। শোন শোন শোন, ওয়েল্ডিং ল্যাব থেকে লোহা কাটার মেশিনটা নিয়ে আয়। ঢুলু কিছু জিজ্ঞেস করলে আমার কথা বলবি, বলবি হোস্টেলে লাগবে। তাহলে যতক্ষণ না হুক কাটা হচ্ছে, মাজিদাকে নিশির সাথে থাকতে বলবো? হ্যাঁ হ্যাঁ, মাজিদা নিশির সাথেই থাকুক, পবন গোবিন্দ 304-এর সামনেই থাকুক। দাঁড়া, আমি ফোন করছি, দাঁড়া। মাঝিদার সাথে কথা বলে বুঝলাম সেও নিশির আত্মহত্যার ব্যাপারটা অনুমান করেছে, কিন্তু ওকে আটকাবে কি করে তা বুঝতে পারছে না কেউই। আমি নিশিকে আটকানোর প্ল্যানটা বলতেই মাঝিদার কণ্ঠের উত্তেজনা আমি ফোনের এপার থেকেই টের পেলাম। আমি বললাম, আমরা এতজন মিলেও কি নিশিকে আটকাতে পারবো না মাঝিদা? কেন পারবো না? আমাকে টপকে যাক তো দেখি, ফুটবলে ডিফেন্সে খেলতাম আমি, ডিফেন্সে। মাঝিদা ফোনটা রাখার পর ইমরান বলল, ও কি এখনো অবধি একবারও আত্মহত্যার চেষ্টা করেছে? কয়েকবার ওকে 304 থেকে নিয়ে আসা হয়েছে। যদি চেষ্টা করতো তাহলে গত 3 রাতে সুযোগও ছিল, হয়তো তখনও অবধি দিলীপকে সম্পূর্ণ বশ করতে পারেনি অথবা সুযোগ পায়নি।
আর দিলীপ মারা যায় শনিবার বেলা 3:20 থেকে 4:30 মধ্যে। নিশি আমাদের যেদিন এপ্রিল ফুল করেছিল সেই দিনটাও ছিল শনিবার, আর সময়টা 4:00 থেকে 5:00 মধ্যেই। নিশি বারবার বলছিল ও যা রটিয়েছিল তাই ঘটছে। তাহলে হতে পারে নিশি 304 নম্বর ঘরে গলায় দড়ি দিয়ে 4:00 থেকে 4:30 মধ্যেই আত্মহত্যা করবে। সুদীপ ক্যান্টিনের ঘড়িতে সময় দেখল, প্রায় 2:00 বাজে। যত তাড়াতাড়ি সম্ভব তোদের হোস্টেলে পৌঁছতে হবে। ইমরানের সাথে তোরা হোস্টেলে চলে যা, আমি শুভঙ্করকে নিয়ে আসছি, ঠিক আছে? যা 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 যা। সময় নষ্ট না করে ইমরানের বাইকে আমি আর সপ্তর্ষি উঠে হোস্টেলের দিকে রওনা হলাম। ক্যালেন্ডারে নভেম্বর মাস, দুপুরের নরম রোদে মনের উত্তেজনা মিশে ঘামে ভিজে গেল জামা। বুঝলাম ইমরানের আবার মৌলবি পীরবাবা তান্ত্রিক ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্রের একটু বেশি ভরসা। ওর কথা রাখতেই ফেরার পথে দুর্গা মন্দিরের পুরোহিত সনাতন চক্রবর্তীর সাথে দেখা করলাম। যদিও কলেজে যাতায়াতের পথে অনেকবারই দেখেছি লোকটাকে, আজ কথা বলে তেমন সুবিধের মনে হলো না। কথা বলার পর সপ্তর্ষি বলল, মালটা টাকা ছাড়া কিছুই বোঝে না। হোস্টেল ঢুকতে প্রায় 3:30 বেজে গেল। মাজিদা এক্সপার্ট লোক, এই অল্প সময়ে সে যা ব্যবস্থা করেছে তাতে তাকে কুর্নিশ জানাতেই হয়। পবন গোবিন্দকে 304 নম্বর ঘরের সামনে দাঁড় করিয়েছে, আর নিজে নিতাইকে নিয়ে 204-এর দরজার সামনে বসে সমরবিধিতে টান দিচ্ছে। হোস্টেলের থমথমে পরিবেশ কাটাতে স্থানীয় তাস খেলার দলটাকে ডেকে এনে তিনতলার সিঁড়ির মুখে শতরঞ্চি পেতে টেবিল ফ্যান চালিয়ে জলের বোতল আর ছাইদানি সহযোগে তাস খেলার ব্যবস্থা করে দিয়েছে। তাদের কথাবার্তায় হোস্টেলের থমথমে ভাবটা কিছুটা হলেও কেটেছে। মাঝিদার কাছে যেতেই সে বলল, সুপারকে বলে সবাইকে নোটিশ দেওয়া হয়েছে, আজ 6টার মধ্যে যেন সবাই হোস্টেলে চলে আসো, নইলে যেদিন আসবে সেদিন গার্জেনকে সঙ্গে নিয়ে এলে তবেই হোস্টেলে ঢুকবে। কথাটা শুনেই মাজিদাকে চুমু খেতে ইচ্ছা করল, কিন্তু ওর দিকে তাকিয়ে আবেগ ঘনীভূত হওয়ার আগেই জল মিশিয়ে বললাম, নিশি কি করছে? মাজিদা চোখের ইশারায় ঘরের ভেতর দিক নির্দেশ করল। আমি দরজার দিকে ঝুঁকে দেখলাম বন্ধ জানালার জমানো অন্ধকারে কখনো বা এদিক ওদিক কিছু খুঁজছে, নিজের নখ খেতে খেতে কখনো হাসছে, আবার পর মুহূর্তেই কাঁদেছে। আমি মাঝিদাকে জিজ্ঞাসা করলাম, ও কি আর 304-এ গিয়েছিল? চোখের দিকে তাকা। দেখলাম নিশির চোখ কেমন ঘোলাটে হয়ে ফ্যাকাশে মনি দুর্দান্ত বেগে এদিক থেকে ওদিকে ঘুরছে। কখনো চোখ সম্পূর্ণ সাদা হচ্ছে, আবার কখনো কালো। দৃশ্যটা দেখে আমার হার্টবিটের শব্দ যেন শরীর ছাপিয়ে বেরিয়ে এলো। মাঝিদা আরও কিছু বলছিল, কিন্তু তা আমার কানে ঢুকল না। আমাকে দেখে নিশি এমনভাবে বেরিয়ে এলো যেন কিছু বলবে, সোজা আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আমিও কেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কতক্ষণ পর জানি না। সম্বিত ফিরল একটা হইচই শুনে। চোখের পলক ফেলতেই দেখলাম নিশিকে মাঝিদা পবন নিতাই আরও কয়েকজন মিলে চেপে ধরেছে। নিশি প্রাণপণে তিনতলার ওপর ওঠার চেষ্টা করছে, 4-5 জন মিলে ওকে ধরে রাখতে পারছে না। সবাইকে টানতে টানতে সিঁড়ি দিয়ে তিনতলায় ওঠাতে লাগল। তাস খেলার দলটা ছুটে এসে ওকে আটকানোর চেষ্টা করল, ধস্তাধস্তিতে কারোর হাতে লাগল, কেউ সিঁড়ি দিয়ে পড়ে গেল, কাউকে আবার কামড়ে আঁচড়ে রক্ত বার করে দিল। সেই ধাক্কাধাক্কিতে টেবিল ফ্যানটা উল্টে পড়ে ঘুরছিল। এলোমেলো শতরঞ্চির ওপরে তার হাওয়ায় তাস এদিক থেকে ওদিকে ঘেঁটে যাচ্ছে। আমি সিঁড়ির রেলিংয়ে পা দিয়ে জটলা পেরিয়ে ঠিক তিনতলার ওঠার মুখে লাফ দিয়ে নামতেই
অগোছালো তাসের সরঞ্জামের মধ্যে একটা পেট্রোল লাইটার আমার দৃষ্টি আকর্ষণ করল। সেটাকে জ্বালিয়ে টেবিল ফ্যানের তারে ধরাতেই প্লাস্টিকের তার মুহূর্তে গলে সুতোর মতন তামার তার বেরিয়ে এলো। এক ঝটকায় সেটাকে ছিঁড়ে তামার তারের মুখখানা নিশির ঘাড়ে চেপে ধরলাম। বৈদ্যুতিক শকের ঝটকায় লোকজন এদিক ওদিক ছিটকে ওকে ছেড়ে দিল। নিশি গো গো করে শব্দ করে কাঁপতে কাঁপতে পড়ে গেল সিঁড়িতে। মুহূর্তেই সামলে নিয়ে মাথা তুলে ভয়ঙ্কর দুটো ঘোলাটে চোখ এমনভাবে দেখল আমায়, যেন এক হিংস্র জানোয়ার চোখের দৃষ্টিতে শুষে নেবে আমার সমস্ত প্রাণবায়ু। বিড়বিড় করে কিছু বলতে বলতে সরাসরি আমাকে আক্রমণ করতে উদ্যত হলো। আমি এক পা দুপা পিছিয়ে শতরঞ্চির উপরে দাঁড়ালাম। ক্ষিপ্র বাঘের মতন লাভ দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে দ্বিতীয়বারের জন্য তামার তার গলায় ছুঁয়ে ধরে রাখে যতক্ষণ না জ্ঞান হারায়। কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে নিশি মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। তার ফেলে দিয়ে ওকে সোজা করে দেখলাম নাক আর ঠোঁট ফেটে রক্তর সাথে গ্যাঁজা বেরোচ্ছে, বুক প্রচণ্ড গতিতে উঠানামা করছে, হাঁপ ধরছে আমারও। ওর মুখে ফুটে ওঠা হিংস্রতার লেশ মাত্র নেই। ওর বুকে হাত রেখে ধুকপুক আওয়াজে নিশ্চিন্ত হলাম। মাঝিদার সাথে আরো অনেকেই দুচোখে প্রশ্ন নিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি মাথা নেড়ে নিশ্চিত করলাম নিশি ঠিক আছে। হঠাৎ হোস্টেলের তিনতলা চিৎকার করে উঠল, তবে সে চিৎকার বিপদের বা ভয়ের নয়, বরং উল্লাসের চিৎকার। ফুটবলে প্রিয় দলের গোলে আনন্দের চিৎকার যেমন, বুঝলাম উল্লাসের কারণ। সবাই ভেবেছে নিশির বিপদ কেটে গেছে। সপ্তর্ষির সাথে আরও কয়েকজন নিশির মুখে চোখে জল দিতে নিশির জ্ঞান ফিরে এলো। প্রাথমিক শুশ্রূষার কিছুক্ষণ পর হোস্টেলের সুপার ডাক্তার শৈলীন শিকদারকে নিয়ে এসেছিল। সে নিশিকে দেখে ঠোঁট ঝুলিয়ে বারংবার বললেন, এ তো ভালো কথা নয়, ব্লাড প্রেশারটা যে অনেক বেশি, কিন্তু রক্ত তো শরীরে বিশেষ নেই, ব্যাপারটা বেশ সন্দেহজনক। কিন্তু মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে ব্যাপারটা ভালো হবে। তিনি একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় নিশি ঘুমিয়ে পড়ল। ডাক্তারের চলে যাওয়ার কিছুক্ষণ পর কৌশিক স্যার বললেন, ওর বাড়ির লোকজন যেন কেমন, কোনো চিন্তা নেই ওকে নিয়ে। ওর দাদাকে খবর দিয়েছি, সে কাজে মানালিতে রয়েছে, ফিরতে ফিরতে সে পরের সপ্তাহ। রিস্ক নেওয়া যাবে না, সুইসাইড অ্যাটেম্প কেস করেছে তো। ওকে নিয়ে ওর গার্জিয়ান কাস্টাডিতে বা পুলিশ কাস্টাডিতে রাখতে হবে, এটাই নিয়ম। ছোট বয়সে মা বাবা হারালে যা হয় স্যার। হ্যাঁ তা ঠিক, কিন্তু এমন উদাসীন তা আশা করিনি। মাজিদা, আমি ভাবছি আত্মহত্যার চেষ্টায় পুলিশে অ্যারেস্ট করিয়ে দিলে 72 ঘন্টা পুলিশ কাস্টাডিতে নিরাপদ থাকবে, কি বলেন? আমি বললাম, স্যার সামনেই তো ক্যাম্পাসিং, চাকরি পেলে পুলিশ ভেরিফিকেশনে সুইসাইড অ্যাটেম্পট কেস, কেরিয়ার এফেক্ট ফেলবেই। তাছাড়া পুলিশ কাস্টাডিতে যদি আত্মহত্যার চেষ্টা করে তখন কে বাঁচাবে ওকে? 72 ঘন্টা পরও যে ও আত্মহত্যার চেষ্টা করবে না এ কথা জোর দিয়ে কেউ বলতে পারবে না। তা তো ঠিকই, তবে কি করা যায় বলতো? ওই ঘরের সিলিং ফ্যানের হুকটা কাটবো স্যার। কিন্তু এই ভর সন্ধ্যায় তুই লোহার মিস্ত্রি কোথায় পাবি? ঠিক তখনই দেখলাম মেন গেট পেরিয়ে শুভঙ্কর একটা সাইকেল ভ্যান নিয়ে ঢুকছে। তার মধ্যে ইলেকট্রোড, ওয়েল্ডিং মেশিন, অ্যাঙ্গেট ক্লাব, গ্লাস কাটার, সেফটি গ্লাস, আরও অনেক জিনিসপত্র নিয়ে পুরো ওয়েল্ডিং ল্যাবটাই তুলে এনেছে। আমি বললাম, শুধু কাটারটুকু আনতে বলেছিলাম ভাই, সঞ্জীবনী আনতে গিয়ে কি পুরো গন্ধমাদন পর্বতটাই তুলে আনলি? হ্যাঁ, ব্যবস্থা যখন করেছিস তখন কেটে ফেল, কেটে ফেল ওই অবিষাক্ত হুক। একবার কালীবাড়ির পুরোহিতের সাথে যোগাযোগ কর, আমি ওনার নামটা অনেক শুনেছি। আমি দেখি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলি, দেখি ওনার কাছে কোনো অন্য কোনো অপশান আছে কি না। হোস্টেলের নোটিশ পেয়ে জনাভিষেক ছেলে ফিরে এসেছে।
এবং বাকিরাও ফিরছে। শুভঙ্কর, ইমরান আর সুমিত কয়েকজনকে নিয়ে 304-এর সিলিংয়ের হুকটা কাটতে গেল। আমি বাঁশে দুটো ইউ আকৃতির তার লাগিয়ে শটগান তৈরি করেছিলাম আর মাঝিদার তৈরি লিকার চায়ের সাথে বিস্কিট খাচ্ছিলাম। মাঝিদা বলল, সম্রাট বেকার এত টেনশন করছিস, আমি তো বলছি তোকে নিশিকে নিয়ে আর কোনো ভয় নেই। যদি তোমার কথাই সত্যি হয় তবে 1 লিটার রাম খাওয়াবো পরে, আগে তোমার মুখে যত মিষ্টি ধরবে তত মিষ্টি খাওয়াবো। ওকে খুব ভালোবাসিস না রে, হোস্টেলের বন্ধুত্ব এরকমই হয়। তবে জানিস, আজকে 90 মিনিটে মাঠে নেমেও তুই ম্যান অফ দ্য ম্যাচ। মানে? মানে এই 4-5 দিনের ঘটনায় সবাই টেনশনে ছিল, তার উপর নানা চেষ্টা করেও ফল হয়নি, কিন্তু আজ তুই এলি, তোর কথাতেই আমার মনের জোর ফিরে এলো। একটু থেমে মাঝিদার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে বললাম, ডোজ পড়ে গেছে নাকি? তবে শুধু মাঝিদা নয়, সপ্তর্ষি দেবু ও আরও অনেকেই নিশ্চিত যে বিপদ কেটে গেছে। নিশির স্বাভাবিক হতে শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু কেন জানি না আমার আর দেবুর ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলছিল, বড় সহজে নিয়মমাফিকভাবে সূত্র মিলে বাম ও ডান পক্ষ প্রমাণ হলো, কিন্তু বাস্তবে কোনো দিন এত সহজে সমাধান হয় না, অন্তত আমার সাথে কোনো দিনই হয়নি। বারবার মনে হলো কোথায় যেন একটা গলদ, একটা খামতি আছে যা আমাদের চোখে ধরা পড়ছে না, অলক্ষণের মেঘ যেন এখনও ছেঁয়ে আছে আশেপাশে। বিকেল 5টায় রজতদা মেসেজ পাঠিয়েছিল, কি হয়েছে, এত টেন্স কেন, আমি অফিস থেকে ফিরে কল করছি। এখন 7:45, রজতদাকে আর ফোন করে লাভ নেই। ওদিকে 304-এর হুক কাটা চলছে তখনও, আর 204-এর সামনে দাঁড়িয়ে আমি মাঝিদার সঙ্গে কথা বলছিলাম, ভেতরে নিশি ঘুমোচ্ছিল। তখনই আমার ভাবনাকে সত্যি করে নিশি ঘরের ভেতর থেকে স্বাভাবিক স্বরে ডাক দিল, মাঝিদা, ও মাঝিদা, হেব্বি খিদে পেয়েছে, কিছু খাবার আছে গো, দাও না। আর তা শুনেই মাঝিদা মমতায় গদগদ হয়ে বলল, হ্যাঁ বাবা, কি খাবি বল না, খিদে তো পাবি, আজ তো ভাতও খাসনি, তবে হালকা কিছু খা, সুপার মাংস আনিয়েছেন, পাতলা মুরগির মাংসের ঝোল আর গন্ধরাজ লেবু। আমার মনটা কেঁপে উঠল, এখনো 1 ঘন্টাও হয়নি, ওকে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে, সাধারণত 5-6 ঘন্টা বেহুশ হয়ে ঘুমানোর কথা। তবে আমি মাঝিদাকে আটকাতে যাব, কিন্তু ততক্ষণে এসে ঢুকে পড়েছে ঘরের ভেতর। ভিতরে যদিও সপ্তর্ষির সাথে আরও 3 জন ছিল। নিশি এক ধাক্কায় মাঝিদাকে ভেতরে ঠেলে দরজা দিয়ে বাইরে বেরিয়ে ছিটকিনি টেনে দিল। মাঝিদা আর সপ্তর্ষি বিস্ময়ের সাথে চেঁচাতে লাগলো ভেতর থেকে, একরে দরজা খোল, কি রে খাবার দেব তো, নিশি নিশি এমন করিস না। লম্বা ব্যালকানিতে আমার সামনে নিশি, পেছনের সেকেন্ড ইয়ারের ইব্রাহিম আর প্রতীক দাঁড়িয়ে, না সামনে যাকে নিশি ভাবছিলাম সে নিশি নয়, এ যেন অন্য কেউ, যার চোখে মুখে উপচে পড়ছে এক তীব্র প্রতিহিংসা, ঘৃণা আর রাগের আগুন। দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে গালাগালি দিয়ে বলল, শালা তোর জন্যই যত সমস্যা, তুইও মরবি, ভালোই ভালোই সরে যা আমার রাস্তা থেকে, নাহলে কিন্তু সবার মরার দায় তোকেই নিতে হবে, আমি ওকে নিয়ে যাবই। আমি এবার আর ওর চোখের দিকে তাকালাম না, আমার অস্ত্র বাগিয়ে বাঁ হাতের আঙুল জিভের নিচে দিয়ে মারলাম পরপর তীব্র সিটি। সিগন্যাল পেয়েই এদিক ওদিক থেকে ধূপধাপ পায়ের শব্দে বোঝা গেল বাকিরা আসছে। নিশি জানে আমাকে অতিক্রম করতে গেলেই ইলেকট্রিকের শখ খাবে, ধীরে ধীরে ওর মুখটা বেঁকে যেতে শুরু করল, বিকৃত স্বরে বলল, ঠিক আছে তাই হোক, ছ্যাঁত করে বুকটা কেঁপে উঠল।
আমি কিছু করার আগেই দেখলাম নিশি এদিক ওদিক দেখে ঝপ করে দোতলার বারান্দায় রেলিংয়ের ওপর উঠল। সর্বনাশ, হয়তো লাভ দিয়ে নিচে পড়বে। লাভ দিল, কিন্তু নিচে পড়তে নয়, তিনতলার কার্নিশে উঠতে। দুবারের চেষ্টায় কার্নিশ বেয়ে পাইপে পা দিয়ে পিলারের ভরে এগিয়ে গেল কোনার দিকে। আমার দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে এক লাফে তিনতলার বারান্দার রেলিংয়ে উঠে বারান্দায় নেমে পড়ল। সবাই ছুটল তিনতলায়। তিনতলার লম্বা বারান্দা পেরিয়ে একেবারে শেষের ঘর 304, সেখানে ঢুকে দেখলাম একধারে ফার্স্ট ইয়ারের অজয় দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল, আর নিশি মৃগী রোগীর মতন কেঁপে মেঝেতে পড়ে গেল। সুমিতের হাতে ইলেকট্রড, তারই আচমকা শকে জ্ঞান হারিয়েছে। এবার কিন্তু ওকে দেখে সবাই একটু ভয় পেয়ে গেল, কারণ নাক থেকে রক্ত বেরিয়ে জামা ভিজে ভয়ঙ্কর লাগছিল ওকে। তার উপর জ্ঞান ফিরতে বেশ অনেক সময় লাগল। এমনকি জ্ঞান ফেরার পরেও ক্রমাগত ওর হাত পা কাঁপার সাথে মুখ থেকে লালা ঝরতে থাকে। সময় নষ্ট না করে ফের শৈলেন ডাক্তারকে ডাকা হলো। সে ঘুমের ইঞ্জেকশন কাজ করেনি শুনে বেশ বিস্ময়ের গম্ভীর মুখে নিশিকে পরীক্ষা করে বাইরে এসে বললেন, এত ভালো কথা নয়, তড়িৎপৃষ্ট হওয়ার ফলে কেমন হচ্ছে? তবে রক্তচাপ অত্যাধিক বেশি, ওপরে 235 আর নিচে 125, যখন তখন হার্ট ফেল করতে পারে। ভাগ্য ভালো এই যে নাক মুখ থেকে রক্তটা বেরিয়ে গিয়েছে। কৌশিক, ওকে হাসপাতালে ভর্তি করে দাও, নাহলে কিন্তু বিপদ হতে পারে। আর যে টেস্টগুলো করতে দিয়েছিলাম তার রিপোর্টগুলো দেখি। এরোর মুখ চাওয়াচাই করায় শৈলেন ডাক্তার বুঝলেন টেস্ট করানোই হয়নি, রিপোর্ট কোথা থেকে আসবে? সে আক্ষেপের সুরে বলল, তাহলে বারবার আমাকে দেখে আনার কোনো মানে হয় না। নিশি ডাক্তারের কানের পাশে ফিস ফিস করে কিছু একটা বলায় তার ভ্রু কুঁচকে কপালে ভাঁজ পড়ল। যেন একটু ভয় পেয়ে পিছনে সরে এসে নিশিকে দেখতে থাকে। কৌশিক স্যার প্রশ্ন করলেন, শৈলেনদা কি হলো? শৈলেন ডাক্তার যেন চমকে উঠলেন, পরমুহূর্তে স্বাভাবিক হওয়ার চেষ্টায় স্যারকে বললেন, শিলিগুড়ি মহকুমা হাসপাতালে আপৎকালীন বিভাগে নিয়ে গিয়ে ভর্তি করো। বলেই নিজের জিনিসপত্র গুছিয়ে প্রায় একরকম দৌড়ে বেরিয়ে গেলেন। ব্যাপারটা সকলের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রত্যেকেই অবাক হয়ে তার প্রস্থানের দিকে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। আর নিশি সকলের চোখের আড়ালে আমার চোখে চোখ রেখে নিঃশব্দে হেসে চলেছে, ফিস ফিস করে যেন বলছে, তুই যাই কর, আমি ওকে নিয়ে যাবই। এই তোরা ডক্টর নন্দিনীর অ্যাপয়েন্টমেন্ট কর, আমার ঠিক লাগছে না বিষয়টা। কিছুক্ষণ পর নিচের হলরুমে একটা জোরালো বৈঠক চলছে। গরম দুধ আর বিস্কিট খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল নিশি। হোস্টেলে আরও কিছু ছেলে ফিরে এসেছে। দোতলা আর তিনতলার বারান্দায় 10-12 জন দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। হলরুমে স্যারও আছেন। সবার মনে দুশ্চিন্তা নাড়া দিয়ে উঠছে, কারণ আমরা ভেবেছিলাম শনিবার 3:20-5 মধ্যে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হলে হয়তো সমস্যা কেটে যাবে, কিন্তু দ্বিতীয়বারের আত্মহত্যার চেষ্টায় যে স্পষ্ট সময়ের ইকুয়েশন কাজ করছে না, তার সাথে আরও অনেক প্রশ্ন উঠেছে অন্যান্য বন্ধু জুনিয়র মাঝিদার কণ্ঠ ভর করে। যেমন, কতবার ওকে বাঁচাবো, কতক্ষণই বা ঠেকিয়ে রাখবো, ঘুমের ওষুধ কাজ করছে না, এরপর আর ইলেকট্রিক শকও দেওয়া যাবে না, ডাক্তার বলছে হাসপাতালে অ্যাডমিট করতে। শৈলেন ডাক্তারকেই বা কী বলল যে সে পালিয়ে যেতে বাধ্য হলো? এমন হাজারো প্রশ্নের ভিড়ে ঘুরপাক খেতে খেতে আমার আর ভালো লাগছিল না। আমি হল থেকে বেরিয়ে সোজা হেঁটে হোস্টেল থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে এলাম। ভাবছিলাম এখান থেকে বেরোনোর কি কোনো পথ নেই, কি করা যায়? তবে কি নিশিকে? আমার ফোন বেজে উঠল, দেখলাম
বহু প্রতীক্ষিত নামটা ভেসে উঠেছে, রজত দা কলিং। রিসিভ করতেই সে বলল, একটু ফাঁকা জায়গায় যা, অন্য কেউ যেন না থাকে। হ্যাঁ, আমি বাইরেই আছি, তুমি এখানে বলতে পারো, কেউ নেই এখানে। রজতদার ওপর আমার খানিক রাগ হয়েছিল, কারণ যদি সে কোনো সমাধান জেনে থাকে তাহলে কেন ওদেরকে বলেনি। রজতদা বলল, নিশির কি হয়েছে? কেন, তোমাকে ওরা বলেনি? আজ দুবার আত্মহত্যার চেষ্টা করেছে ও। তুই রাগ করিস না, আগে শোন। প্রথমে নিশি ফোন করে গালাগালি দিয়ে আজেবাজে কথা বলেছিল, ভাবলাম এই সময় তোকে এসব কথা বলার প্রয়োজন নেই। তারপর দিন সুমিত ফোনে বলেছিল নিশিকে নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু কি সমস্যা হচ্ছে সেটা বলেনি। আর আমি ঠিক করেছিলাম নিশির সাথে আর কোনো দিন কথা বলবো না, ইয়ার্কির একটা লিমিট হয়। আমি বুঝিনি রে ব্যাপারটা, তোর সাথে কথা বলে এখন দুয়ে দুয়ে চার বুঝতে পারছি। যা কিছু হয়েছে প্রথম থেকে আমাকে বল। আমি যা শুনেছি দেখেছি সেগুলোই বললাম রজতদাকে। সবটা শুনে রজতদা বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শ্যামা শোন, নিশিকে বাঁচাতে চাইলে বা ওর মাথা থেকে আত্মহত্যার ভূত নামাতে গেলে ওকে একবার আত্মহত্যা করতে দিতে হবে। অবাক হয়ে প্রশ্ন করলাম, মানে তাহলে বাঁচবে কি করে? রজতদা একটু থেমে বলল, তাহলে শোন, দিলীপ আত্মহত্যার পর আমি যে মানসিক অবসাদে মাস ছয়েক ভুগেছিলাম তা তোরা জানিস, কিন্তু এটা জানিস না সেই ছ মাসে বহুবার আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলাম। দিলীপের মৃত্যুর কয়েকদিন পর থেকেই শুরু হয় এসব। প্রথমে স্বপ্নে, ধীরে ধীরে আমার মাথার ভেতর, শেষের দিকে সামনে এসে আমাকে আত্মহত্যার জন্য বাধ্য করত, আর আমিও সম্মোহিত হয়ে আত্মহত্যার চেষ্টা করতাম। প্রথম যেদিন 304 গিয়ে ঘণ্টাখানেক তাকিয়েছিলাম সিলিংয়ের সেই হুকের দিকে, কৌশিক স্যার মা বাবাকে জানালে তারা বাড়ি নিয়ে আসে, কিন্তু দিলীপের হানা এখানেও চলতে থাকে আর আমি আত্মহত্যার চেষ্টায় ধরা পড়ি। মনোরোগের চিকিৎসক নানাবিধ পরীক্ষা করে চিকিৎসা শুরু করে, কিন্তু লাভ হয় না। প্রত্যেক শনিবার 3-5 মধ্যে আমার আত্মহত্যার চেষ্টা চলতেই থাকে। যে সমস্ত মানসিক রোগের ব্যাখ্যা ঠিক করে পাওয়া যায় না, মনোরোগের অভিধানে সাইক্রাটিস্ট নিজের থিওরিতে কোনো না কোনো একটা কঠিন নাম দিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকবে, ঠিক ভুল সে পরে বোঝা যাবে। ডক্টর বলেছিল মৃত দিলীপ আমার অবচেতনে আছে, তার ঝুলন্ত মৃতদেহ দেখে আকস্মিক শক চেতনাকে পারমানেন্ট ড্যামেজ করে, দিলীপের মৃতদেহের বীভৎস ছবি গেঁথে বসিয়ে দিয়েছে, আর সেই সমবেদনায় আমি বারবার আত্মহত্যার চেষ্টা করেছি। ঘুমের ইঞ্জেকশন, সাইক্রিয়াটিস্ট, মেডিসিন, ঝাড়ফুঁক, ঠাকুরের মালা, তাবিজ, তান্ত্রিক, যজ্ঞ, মানত, কিছুতেই কোনো লাভ হয় না। এর মাঝে একবার শনিবার ছাড়াও আত্মহত্যার চেষ্টা করায় সবাই আমাকে বাড়িতে লক করে বেঁধে রাখত। আমি চিৎকার, কান্নাকাটি, গালাগালি, মারধর করতাম প্রত্যেককে, দেখে মনে হতো আমি যেন ড্রাগ অ্যাডিক্ট। এই সময় বোঝা যায় সব কিছুর সাথে পাল্লা দিয়ে খারাপ হচ্ছিল আমার স্বাস্থ্য, চেহারা, ওজন। বন্দি শরীরে জোর করে ঢুকত ওষুধ, স্যালাইন, শেষের দিকে রক্ত, কিন্তু যে পরিমাণ রক্ত দেওয়া হতো তার থেকে বেশি নাক মুখ কান দিয়ে বেরিয়ে যেত। ছেড়ে দিলে আত্মহত্যা করব, আর আটকে রাখলে এইভাবে শুকিয়ে মরে যাব। দুশ্চিন্তায় মা বাবার চোখের কোলে যখন জল স্থায়ী জায়গা করে নিয়েছে, গোটা বাড়ি সম্ভাব্য শোকে অন্ধকার হয়ে আছে, তখন একজন প্যারাসাইকোলজির প্রফেসর সব শুনে আমাকে মুক্ত করে দিলেন আগের মতোই। পরে শনিবার দুপুরে আমিও সুযোগ বুঝে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। তার সহকারীরা সেই ঘরের ভেতরেই তৈরি হয়ে কোথায় কোথায় যেন লুকিয়েছিল, সঙ্গে সঙ্গেই তারা বাঁচিয়ে নেয় আমাকে। ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে ওই যে একটা মৃত্যুর ঝটকা ছুঁয়েছিল আমাকে, আর তাতেই সমস্ত অসুখের গোড়া উপরে মনের থেকে ছিটকে বেরিয়ে যায়। তারপর থেকে আর কোনো দিনও দিলীপকে দেখিনি।
আর আত্মহত্যার চেষ্টাও করেনি। জীবনের সেই দুঃস্বপ্নের একটা বছর যে কতটা ভয়ঙ্কর ছিল আজ তোরা হয়তো কিছুটা অনুভব করতে পারছিস। যেহেতু নিশিকে দিলীপ তাড়া করছে আমারই মতো, সেজন্যই বলছি নিশিকে আত্মহত্যা করতে দিতে হবে, কিন্তু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বাঁচিয়ে নিতে হবে। যদি পারিস তবেই নিশি বাঁচবে, নয়তো এভাবেই চেষ্টা করতে করতে একদিন সফলও হয়ে যাবে। তাহলে গোটা ঘটনায় ডাক্তার যা বলেছে তা সব ভুল? ডাক্তারের থিওরি সম্পূর্ণ ভুল নয়, মনের কিছু প্রভাব অবশ্যই ছিল, কিন্তু প্রধান কারণ দিলীপের অতৃপ্ত আত্মার নেগেটিভ শক্তি, ওর অতৃপ্ত তৃষ্ণা, বাসনা, আফসোস সবটা মিলেমিশে ধীরে ধীরে সম্মোহনী শক্তি তৈরি করে মানুষের চেতনাকে বশ করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। বেশিরভাগ মনোরোগের চিকিৎসকেরা এগুলো বিশ্বাস না করলেও তারা বোঝে যে রোগীর মনকে অন্য কোনো ঘটনা বা স্মৃতিচালিত মানে ম্যানিপুলেট করছে, তাই তারা সেই সংযোগ ছিন্ন করার চেষ্টা করে চিকিৎসার দ্বারা। তাহলে আমরা এখন কি করব? একবার আত্মহত্যা করতে দে, কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে ওকে বাঁচাতে হবে। তবে এখানেও কিছু ইফ এলস আছে, গলায় দড়ি ছাড়া আর অন্য কোনোভাবে আত্মহত্যার চেষ্টা করবে না। সুইসাইড করার আগের মুহূর্ত অবধি ওর যেন কোনো সন্দেহ না হয় যে ব্যাপারটা সাজানো, আর ঝুলে পড়ার আগে ওর দিকে তাকাবি না বা ওর চোখে চোখও রাখবি না, নইলে ভয়ে মূর্ছে যাবি, ওকে বাঁচাতে পারবি না। এ খুব কঠিন কাজ রজতদা, এক ঝুলের এদিক ওদিক হলেই। দেখ, আমি জানি তুই পারবি, তাছাড়া হোস্টেলে অনেক হ্যান্ডস পাবি, আর মাজিদাও তো আছে। এটা যদি দিলীপের অতৃপ্ত আত্মাই হয় তাহলে পুরোহিত বা তান্ত্রিক তারকাটার সাথে থেকে তোর সার্কিটও ফিউজ হয়ে গেছে দেখছি। তান্ত্রিক ওঝাদের মধ্যে সঠিক লোক খুঁজে পাওয়া খুব কঠিন, মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক তাবিজ মাদুলি করতেই থেকে যাবি, আর ওরাও তোকে মিথ্যে ভরসা দিয়ে লুটতেই থাকবে। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছিল, তবে আমি হোস্টেল থেকে দূরে ছিলাম তাই সমগ্র ব্যাপারটা হতে একটু বেশি সময় লেগেছিল। কিন্তু যদি হোস্টেলে থাকতাম তাহলে খুব বেশি হলে মাসখানেকের মধ্যেই হয়তো মারা যেতাম, তাই এসবে সময় নষ্ট করিস না। তুমি আগে বলনি কেন? বিশ্বাস অবিশ্বাসের গণ্ডিতে প্রশ্ন তুলে রোমহর্ষক গল্পের আকার দিয়ে বারবার শুনতো বা শোনাতো, আর যে সমস্যায় ভুগেছি আমি তা সমাধানের পর তাকে নিয়ে আলোচনা করে এই দুঃস্বপ্নের স্মৃতি বারবার রিভিশন দিতে কারো কি ভালো লাগে? তা ঠিক। এ কথা আমি হোস্টেলের কাউকে বলিনি, তবে তুই প্রশ্ন করলে তোকে বলতাম, কিন্তু কিন্তু তুইও আমার কথা ভেবে জানতে চাসনি। আসলে কি জানিস, সবাই যদি সমস্ত আবেগের অনুভব করতে পারতো তাহলে পৃথিবীর গতিবেগ হিসাব করতো কে। নিশির ব্যাপারে যা শুনলাম তাতে মনে হয় নিশির হাতে বেশি সময় নেই, আগে নিশিকে বাঁচা। আমি জানি তুই পারবি, আর আপডেট দিস, তুই নিউ ইয়ারে বাড়ি এলে আমার সাথে দেখা করিস। ঘটনার পরে প্রফেসর আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন ব্যাপারটা, সেসব না হয় দেখা হলে বলবো। রজতদার সাথে কথা বলে মন একটু শান্ত হলো, বেশ ঠান্ডা বাতাসের ছোঁয়ায় শরীর জুড়িয়ে যাচ্ছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, হোস্টেলে ফেরা দরকার। ওদিকে আবার কি হচ্ছে কে জানে। হোস্টেল ফিরতে ফিরতে মনে হলো সেই প্যারাসাইকোলজির প্রফেসরের নাম জানা হলো না, থাক জানার জন্য তো সময় পড়েই আছে। হোস্টেলে ঢুকতে গিয়ে দেখলাম দুটো প্রাইভেট গাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছে, ভাবলাম নিশির বাড়ির লোক এসেছে, কিন্তু নাম্বার প্লেটের দিকে তাকিয়ে নিরাশ হলাম। হলে ঢুকে মনে হলো ব্যস্ত হয়ে মাঝিদা, ইমরান, সপ্তর্ষি আর কল্লোল বাইক নিয়ে কোথাও বেরোচ্ছে। আমি প্রশ্ন করে বুঝলাম সেই দুর্গা মন্দিরের পুরোহিত সনাতন চক্রবর্তী এসেছেন। নিশিকে দেখে দুশ্চিন্তা প্রকাশ করে বলেছেন যে অপশক্তি নাকি ছেলেটাকে বশ করেছে তার সাথে লড়াইয়ের শক্তি তার নেই, তবে তারই পরিচিত একজন তান্ত্রিক আছে
সবাই তাকে কালা তান্ত্রিক নামে চেনে। একমাত্র সে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি রাখেন। যদিও তার পারিশ্রমিক অনেকটা বেশি এবং তার নির্দিষ্ট কোনো ডেরা নেই, বৈকুণ্ঠপুর ফরেস্টে গিয়ে খুঁজে বার করতে হবে তাকে। সমস্ত ঘটনায় কৌশিক স্যার বেশ দুশ্চিন্তাগ্রস্ত, বিচলিত, কারণ ছাত্রদের দায়িত্ব তারই বর্তায় এবং নিশির সমস্যা সমাধানের কোনো রাস্তা খুঁজে না পেয়ে হতবুদ্ধি হয়ে অনিচ্ছা সত্ত্বেও সায় দিয়েছেন সনাতন চক্রবর্তীর প্রস্তাবে। সে কারণেই দুর্গা মন্দিরের পুরোহিতকে নিয়ে বৈকুণ্ঠপুরের কালাতান্ত্রিককে খুঁজে হোস্টেলে আনতে যাচ্ছে। আগেই বলেছি দুপুরে ফেরার সময় এনার সাথে দেখা করে কথা বলে আমার একদম ভালো লাগেনি। গেরুয়া আবৃত সনাতন চক্রবর্তী চার পাঁচজন সাদা পোশাকের পুরীর পাণ্ডার মতন লোকের সাথে কৌশিক রাজীব স্যারের সাথে কথা বলছেন। আমার চোখে চোখ পড়তেই উনি তাকিয়ে সৌজন্যমূলক হেসে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? তার কথাতে এই কৌশিক স্যার পিছন ফিরে আমাকে দেখে বললেন, কোথায় গেছিলিস? শুনেছিস সব? এনার হাতে একজন ভালো তান্ত্রিক আছে, নিশিকে ঠিক করে দেবে। বদলে কি দিতে হবে? ও ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তোদের টাকা পয়সার কথা চিন্তা করতে হবে না, ছেলেটাকে আগে বাঁচাতে হবে, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, যদি কালাতান্ত্রিক ব্যর্থ হয় তবে মরবে কিন্তু নিশি। উনি কি গ্যারেন্টি বা লিখে দেবেন যে কালাতান্ত্রিক ওকে ঠিক করে দেবেই? এ আবার কি কথা! অপারেশনের টেবিলে ডাক্তারের হাতে পেশেন্ট মারা যায় না। তবে সাধারণত উনি ব্যর্থ হন না, উনি কামাখাসিদ্ধ তান্ত্রিক। সময় বেশি লাগতে পারে, কয়েকটা মৃত্যুঞ্জয় যোগ্য বাড়তে পারে, তাতে খরচ কিছু বাড়তে পারে, তবে ঠিক হবেই। তাহলে আপনার লিখিত দিতে অসুবিধা কোথায়? কেউ দেয় না কি এমন বয়ান? যে তান্ত্রিকের কাছেই যাও, কেউ এমন গ্যারান্টি দিয়ে কাজ করবে না। আর যদি ব্যর্থ হয় তাহলে কালাতান্ত্রিকের সার্ভিস চার্জ রিফান্ড হয়ে যাবে তো? লোকটা কোনো রকমের উত্তর না দিয়ে কটমট করে আমার দিকে তাকিয়ে রইল। মাঝিদা কিছু একটা বলতে যাচ্ছিল, আমি তার দিকে তাকিয়ে বললাম, দেখো মাঝিদা, এইসব তান্ত্রিক ওঝা খুঁজে সময় নষ্ট করার মতন সময় আর নেই। এই কাজে ভালো সঠিক যোগ্য তান্ত্রিকের থেকে ভণ্ড আর মিথ্যে জোচ্চর বেশি আছে। সঠিক ব্যক্তিকে খুঁজে পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমি জানি কি করতে হবে, তোমরা শুধু আমার সাথে থাকো, আমি নিশির কিচ্ছু হতে দেবো না। আমাকে ভণ্ড জোচ্চর বলছিস? এত বড় অস্পর্ধা তোর! আপনাকে আমি বলিনি, আপনি নিজে যেচে গায়ে মাখলে আমি কি করবো? শোন, যাই করে নে তোরা, তোরা ওকে বাঁচাতে পারবি না। যখন আদমরা বন্ধুকে নিয়ে এদিক ওদিক ঘুরবি, কিন্তু ভুলেও আমার দরজায় পাত পাতবি না। এরপর আমি আর সাহায্য করতে পারবো না। সবার প্রথম বলি, আপনি মা দুর্গার সেবক, সেজন্য পরামর্শ নিতে গিয়েছিলাম, হাত পাততে আমি যাইনি। কথা বলে মনে হয়েছিল আপনি সমস্যা পকেটের ওজন বুঝে সমাধান করেন, তাই বারবার মা বাবার আয় খরচ সামর্থ্যের কথা জিজ্ঞেস করেন। আর অর্থের বিনিময়ে পরিষেবাটা দেওয়া হয়, সাহায্য না। তবে আপনি গ্যারেন্টি না দিতে পারলেও আমি দিচ্ছি, আপনার কাছে কখনোই পরিষেবা নিতে যাব না। যেতে হলে ওই বৈকুণ্ঠপুরের কালাতান্ত্রিকের কাছেই সরাসরি যাব। লাভ হবে না তাতে। তাহলে বেকার সময় নষ্ট করে লাভ কি? সে ধৈর্য হারিয়ে ভদ্রতার মুখোশ ফেলে হিংস্র জানোয়ারের মতন দাঁতে দাঁত চেপে আমার দিকে এগিয়ে এসে কলার ধরে বললেন, আমিও দেখব কিভাবে ওকে বাঁচাতে পারিস। আজকের রাত কাটবে না ওর, আমিও দেখব কে ওর মুখে আগুন দেয়। আমার প্রশ্ন কমন ছিল, উত্তরও তৈরি ছিল। বলতাম, তাহলে আপনি মুখে ছাই নেবেন তো? কিন্তু বলা হলো না। হোস্টেলের বুকে দাঁড়িয়ে হোস্টেলের যে কোনো ছেলের কলার যদি বাইরের কেউ ধরে, তাহলে গোটা হোস্টেলে যেভাবে গর্জে ওঠে, সেই ডেসিবেলে প্রশ্নকর্তার পক্ষে উত্তর শোনা অসম্ভব। অবস্থার বেগতিক দেখে আমার কলার ছেড়ে দিয়ে ফিসফিস করে বললেন, ও তো মরবেই,
আর তোর জন্যই মরবে, তুই ওকে খুন করে নিজেও মরবি একইভাবে। বলেই পাণ্ডাগোছের লোকগুলোকে চোখের ইশারায় নিয়ে বেরিয়ে গেলেন হোস্টেল থেকে। মাঝিদার অভিব্যক্তিতে বিরক্তি উথলে উঠল, বলল, কি দরকার ছিল ওকে চটানোর? একটা বাঁশ নিয়ে তোর শান্তি নেই, আরো একটা বাঁশ নিতেই হবে। মাঝিদা হোস্টেলের মাঝি, সে খেপে গেলে মাঝ সমুদ্রে নৌকোডুবি কেউ ঠেকাতে পারবে না। তাই আগে ভাগে ঠান্ডা করতে আমি মাঝিদাকে জড়িয়ে ধরে বললাম, মাঝিদা সব বলবো, তার আগে একটা কাজ শেষ করতে হবে, তুমি না থাকলে না হবে না, এসো এসো আমার সাথে। আরে আমি বলছি তুই ওকে চটালি কেন? লোকাল লোক কি না কি করতে পারে, উপরন্তু তোরা এখানে পড়াশোনা করতে এসেছিস, দুবেলা ওর মন্দিরের উপর দিয়ে যাতায়াত করবি, পায়ে পা তুলে ঝামেলা বাঁধাবে। আমরা তো তোমার ডিফেন্সের আন্ডারে আছি, তোমার তাণ্ডব শুরু হলে না ওসব পুরুত ফুরুত হয়ে যাবে। তোর বাবার মাখনের দোকান আছে তাই না? শোনো, সবাইকে বললে বেশ হইচই হতে পারে, আর তাতে নিশি টের পেলে ব্যাপারটা মাঠে মারা যাবে, তাই এই কাজটা একটু গোপনে করতে হবে বুঝলে। শুভঙ্কর, সপ্তর্ষি, সুমিত, দেবু আর চারজন জুনিয়র এবং মাঝিদাকে সঙ্গে নিয়ে 304 নম্বরে গিয়ে কি কি করতে হবে বললাম। ইউয়াকৃতি হুকটা আগেই কাটা হয়ে গেছে, এবার তাকে জুড়তে হবে, কিন্তু লাগাতে হবে এমনভাবে যাতে তাতে শরীরের ওজন পড়লে যেন সঙ্গে সঙ্গে ভেঙে যায়। কথাটা শুনে ওরা তো প্রায় আমাকে কেটে ফেলতে চাইছিল। সপ্তর্ষি বলল, তোর কি মাথা ফাতা গেছে? তাহলে কাটালি কেন? কাটতেই তো ফেটে গেছে। ভাই ক্ষমা দে ভাই। শ্যামা, প্ল্যানটা কি বলবি? নইলে জোড়ার পর আবার বলবি কেটে ফেল, কাটার পর আবার বলবি সোজা করে ফেল। সেই ফার্স্ট ইয়ারে এসব করেছি। এবার কাজে লাগলো ওয়েল্ডিং ইলেকট্রোড আর সেফটি কিট। শুভঙ্করকে বললাম, উফ, ভাগ্যিস তুই পুরো ওয়েল্ডিং ল্যাব তুলে এনেছিলি। আমার দাদুর মুখে শুনেছিলাম সঞ্জীবনী আনতে গিয়ে গোটা গন্ধমাদন পর্বতানায় আহত বানর সেনারা সবাই সুস্থ হয়ে গিয়েছিল, তাতে হনুমানের অবশ্য লাভই হয়েছিল। আর গোটা ওয়েল্ডিং ল্যাব তুলে এনে বাঁদর বাচ্চাদেরও লাভ হলো। আমি নামকরণের সম্ভাবনায় হেসে উঠলাম। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাজ এখনো হচ্ছে। সত্যি বলতে কাটার থেকে জোড়া লাগানো অনেক বেশি কঠিন। এক্সপার্টদের সাহায্য নিয়ে প্রায় ঘন্টা দুয়েকের পরিশ্রমের পর হুকটা আটকানো হলো এমনভাবে যাতে শরীরের ওজন পড়লেই হুকটা ভেঙে যাবে। কিন্তু তবুও যদি কোনো কারণে হুক না ভাঙে, তাহলে আশেপাশে লুকিয়ে থাকা চারজন তাকে তুলে ধরতে পারবে। কিন্তু সমস্যা ছিল সেখানেও, 304 খালি থাকে, তাই সেখানে 3টে বেড আর 2টো ওপেন তাক ছাড়া আর কিচ্ছু নেই। তাই সেই ঘরে অন্তত 4 জনকে লুকিয়ে রাখা ব্যাপারটা কঠিন। মাঝিদা আবার মুশকিল আসান করল, কয়েকটা কাপড় শুকাতে দেওয়া দড়ি এনে ঘরের জানলা ও বারান্দার এদিক থেকে ওদিকে লাগিয়ে তাতে কয়েকটা বিছানার চাদর মেলে দিল, যাতে তার পিছনে লুকানো যেতে পারে। আর এই ব্যাপারে নিশির কোনো সন্দেহ হবে না, কারণ সবসময় এভাবেই চাদর শোকানো হয়। সেদিন রাতের খাবার পর্ব মিটিয়ে ধীরে ধীরে হোস্টেলের শান্ত হতে বেশ অনেকটা রাত হল। তবে নিশির খাবার আগে থেকেই ওর ওপর থেকে নজরবন্দি তুলে নেওয়া হল। লক্ষ্য করলাম নিশি কারোর সাথে কথা বলছে না, কিন্তু আর চোখে সব পরখ করছে। একটু অবাকও হয়েছে, আমাদের ঘরে আলাদা খাটে শুয়ে আছে নিশি, আর বাকি 3টে খাটে প্রথমের খাটে শুয়ে আছে সুমিত, আর তার পাশে চাপা দিয়ে শুয়ে আছে অন্য 2জন জুনিয়র। 304-এর সামনে পড়ে থাকা ভাঙা দরজার পাল্লার পেছনে দেওয়ালে ঠেসে সপ্তর্ষি আর দেবু লুকিয়ে আছে। 303-এর দরজার সামনে মাঝিদা, গোবিন্দ আর নিতাই আলো বন্ধ করে হাতে শকস্টিক নিয়ে ঘাপটি মেরে শুয়ে আছে। 302 আর 301 নম্বরে আছে আরও জনাদশেক ছেলে। আমি আর শুভঙ্কর 304-এর সামনে কিছু পুরনো ভাঙা টেবিলের পিছনে শুয়ে আছি, সামনে উড়ছে সাদা চাদর। কিন্তু 304-এর ভেতরে কাউকে লুকিয়ে রাখতে
মন সায় দেয়নি। আলো বন্ধ হয়েছে অনেকক্ষণ, ঘুমে বারবার চোখ বুঝে আসছে, কিন্তু গর্জিলার আর্তনাদের মতন শব্দে মাঝিদার নাক গর্জন করে উঠে সবাইকে চমকে দিয়ে ঘুম তাড়িয়ে দিচ্ছে। ইমরান একবার আমার কাছে এসে ফিসফিস করে বলল, ভাই মাঝিদাকে নামিয়ে দিলেই ভালো হতো, যেভাবে নাক ডাকছে নিশি এলেই ধরা পড়ে যাব। ওদিকে 204 নম্বরে নিশি ধীরে ধীরে উঠল, পায়ের পাতার ওপর হেঁটে সুমিতের বেডের কাছে এগিয়ে গেল। পরপর তিনজনকে ঘুমোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখের জল মুছল। নিজের খাটের বেডিং তুলে একটা মেয়েদের ওড়নার মতন কিছু বার করে জামার ভেতরে ঢুকিয়ে নিয়ে সন্তর্পণে আলমারির কপাট খুলে ফ্রেম বন্দি স্বর্গীয় বাবা মার ছবি দেখল বেশ খানিকক্ষণ ধরে। সাধের মাউথারগান সুমিতের মাথার কাছে রেখে সন্তর্পণে দরজা খুলে একটু ঝুঁকে ধীরে ধীরে পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। সুমিতের মোবাইলে মেসেজটাই করাই ছিল, সেন্ড করতেই তিনতলায় আমার ফোনের লাইট জ্বলে উঠল। দেখলাম সুমিতের মেসেজ, শো শুরু। হয়তো নিশি লোডশেডিংয়ের অপেক্ষাই করছিল, নিস্তব্ধতারও শব্দ থাকে, কিন্তু হঠাৎ আশেপাশের পরিবেশ যেন অত্যাধিক শান্ত হয়ে গেল। না হাওয়ার ধাক্কায় গাছের পাতার শব্দ, নাই বা ঝিঝির শব্দ, তারই মধ্যে চাঁদের ওপরে জমে থাকা মেঘের ঘোলাটে আলোয় দেখলাম নিশিকে। হোস্টেলের বারান্দায় রেলিংয়ের পাঁচিল প্রায় 3.5 ফুট, যাতে এদিক ওদিক থেকে কেউ দেখতে না পায়, সে কারণে নিশি অনেকটা ঝুঁকে দুপায়ে হেঁটে তিনতলার শেষ ঘরে যাচ্ছে। নিশি দেখে মনে হল ওর হাত আর পা যেন স্বাভাবিকের থেকে অনেকটা লম্বা। তার শব্দবিহীন চলন দেখে লুকিয়ে থাকা প্রত্যেকেই ভয়ে শিউরে উঠল। আমি শুভঙ্কর সন্তর্পণে দাঁড়িয়ে চাদরের আড়ালে অদৃশ্য হল। দরজা নিজেই ভেঙেছে, তাই বন্ধ করতে পারবে না। দরজার ফ্রেমের ওপর থেকে কিছু একটা বার করে মুখে ভরে নিল, বারবার উঁকি মেরে এদিক ওদিক দেখে নিল কোনো সন্দেহজনক কিছু আছে কি না। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। একটা মোমবাতি জ্বালিয়ে উঁচু করে হাতে ধরে ওপরের হুকের দিকে তাকালো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিশির পিঠের দিকটাই দেখা যাচ্ছে। মোমবাতির শেষ অংশটা মুখে ঢুকিয়ে এগিয়ে গেল ডান দিকে রাখা লোহার বেডগুলোর দিকে। দেখলাম এক একটা হাতে একটা করে বেড তুলে নিয়ে ঠিক হুকের নিচে সাবধানে একটার ওপরে আরেকটা রাখল। আমাদের 204-এ ঠিক একই লোহার বেড আছে, আমি জানি তার ওজন। একজন মানুষের পক্ষে ওই বেড তোলা অসম্ভব। নিশি তরাক করে লাভ দিয়ে উঠে পড়ল বেডের ওপর। মোমবাতির শিখায় ওর মাথার চুল অনেকটা পুড়ে গেছে। মোমবাতিটা নিচে রেখে হুকে ওড়না ঝুলিয়ে ফাঁস বাঁধা শুরু করল। মাঝে মাঝে চোখ মুছছে, আবার ফাঁস বাঁধছে। শুভঙ্কর ফিসফিস করে আমাকে বলল, এই হ্যাঙ্গিং নট বাজছে মনে হয়, সেটা দিয়ে আবার কি হয়? তখনই মাথা ঘুরিয়ে ও দরজার দিকে দেখেই ঝাঁপ দিয়ে নিচে নামল। সেই রকম ভাবেই ঝুঁকে দরজার কাছে এসে আবার উঁকি মারল। কিছুক্ষণ দাঁড়িয়ে নিচের দিকে মাঝিদার ঘরের দিকে তাকাল। না, নিশি নয়, এক বিকৃত বাঁকা মুখ। দৃশ্যটা দেখে আমাদের হার্টবিট এত জোরে ধুকপুক করল, ভাবলাম এই বুঝি নিশি বুঝে গেল যে আমরা লুকিয়ে আছি। আমি চোখ বন্ধ করে গায়ত্রী আওড়াতে গিয়ে কিছুতেই মনে করতে পারলাম না। সে আরও দুবার এদিক ওদিক দেখে চলে গেল হুকের কাছে। শুভঙ্কর ততক্ষণে দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে পড়েছে আমার ওপর, আর আমি প্রাণপণ চেষ্টা করছি ওকে চেপে ধরে রাখার, যাতে ওর পড়ার শব্দে নিশি আমাকে দেখে না ফেলে। আমি জানি আমি বেঁচে আছি, আর শুভঙ্করকে ধরে থাকায় ওরও হার্টের ভাইব্রেশন টের পেয়ে মনকে সাহস দিতে মনে মনে বলছিলাম ও বেঁচে আছে। কিন্তু পরিস্থিতি আরও কঠিন করতে প্রকৃতি এক দমকা হাওয়ায় ওলট পালট করে দিল আশপাশ।
ভাবলাম আমাদেরও এক্সপোজ করে দেবে এই হাওয়া। আমি অনুভব করলাম আমাদের শরীরে হাওয়া ছুঁয়ে ঘরের ভেতরের বাতি নিভিয়ে দিল, কিন্তু চাদর এক চুলও নড়ল না। ঘরের ভেতর থেকে ভেসে এলো এক দেশলাই কাঠির ঘর্ষণের শব্দ, জ্বলে উঠল মোমবাতি। দেখলাম হাঁসের ওড়না ইউতে ঢুকিয়ে বেঁধে দিয়ে হাত দিয়ে টেনে জোর পরীক্ষা করছে, কিন্তু নিশি যদি হাতে ঝুলে ভার পরীক্ষা করে তাহলে ইস, এই কথা তো মাথাতেই আসেনি যে হাতে ধরে ঝুলেও পরীক্ষা করতেই পারে, আর সেও এটাই করবে। হাতের ওড়না চেপে ধরে ঝাঁপাতে উদ্যত হল, কিন্তু তখনই আবার আমাকে ছুঁয়ে চলে গেল সেই দমকা হাওয়া। এবারেও চাদর উড়ল না। মোমবাতি নিভে যাওয়ার আগের মুহূর্তে দেখলাম নিশিকে ঘিরে আছে একটা গাঢ় কালো অপচ্ছায়া। অচেনা কণ্ঠে ঔদ্ধত্যের গালাগালি দিয়ে আবার জ্বলে উঠল মোম। হঠাৎ নিচের থেকে কিছু ইতস্তত কণ্ঠস্বর ভেসে এলো। দুটো বেডের ওপর দাঁড়ানো ব্যক্তি এবার তৎপর হলো, আর শক্তির পরীক্ষা না করে ফাঁস পড়ে নিল গলায়। দুচোখের জল মুছে একধারে ছুঁড়ে ফেলে দিল মোমবাতি, পড়েও জ্বলতে থাকে তার অশান্ত শিখা। ক্ষণিকের অপেক্ষা, আশপাশ আর একবারের মতো শেষবারের মতো দেখে নেওয়া। ঘরের ভেতরের অন্ধকার যেন আরো গভীর হয়ে এল। সাথে সাথেই ঝাঁপ দিল নিশি মৃত্যুর উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হাওয়ার ঝটকা এসে যেন উড়িয়ে দিল চাদর, সামনেই যেন কোথাও বাজ পড়ল। বেগুনি আলোতে ঝলসে উঠল 304। তাতেই দেখলাম প্রথম ঝটকাতেই হুক ভেঙে নিশি মেঝেতে পড়েছে, আর ওর পেছনে সেই জমাট কালো অন্ধকার থেকে কিছু একটা তীব্র গতিতে ছুটে আসছে আমার দিকে। আমি শুভঙ্করকে ছেড়ে দিয়ে মাথা নিচু করতে গিয়ে বুঝলাম সামনে মেলা সাদা চাদর হঠাৎ যেন একটা মানুষের অবয়ব ধারণ করে আমাকে আড়াল করতে বুক চিতিয়ে দাঁড়াল। তাতেই যেন ধাক্কা খেয়ে চতুর্দিকে ছড়িয়ে গেল সেই কালো ছায়া। জানালা দরজা নড়ে উঠল। আমি পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে দেখলাম আমার সামনে বুক চিতিয়ে দাঁড়ানো চাদরের মাঝখানে আগুন জ্বলছে। কেউ যেন আমার ভেতরে বলে উঠল, ব্রাহ্মণ সন্তান তুই, দিন সন্ধ্যায় আহ্নিকের সময় না হলেও দিনে একবার অন্তত আহ্নিকে গায়ত্রী মন্ত্র জপ করা তোর কর্তব্য সমূহ। মনে রাখবি, গায়ত্রী অপেক্ষা করে। এ যে আমার জেঠুর কণ্ঠস্বর, আমার রক্ষা কবচ। আমি আকুল কণ্ঠে ডাকলাম, জেঠু জেঠু তুমি? সাদা চাদরে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট দেখলাম জেঠুকে, মুখে এক প্রশান্তির হাসি। পর মুহূর্তেই দমকা হাওয়ার সাথে চাদরটাও মেঝেতে পড়ে গেল। সম্বিত ফিরল দেবু আর সপ্তর্ষির ডাকে। দেখলাম ঘরের ভেতরে নিশি হুক ভেঙে পড়ে রয়েছে গলায় ফাঁস বাঁধা অবস্থায়। নিজের হাত পা আঙুল গলা সব যেন পরখ করে দেখছে, দেখছে ও বেঁচে আছে কিনা। আমি এগিয়ে যেতে নিশি পুরনো ভঙ্গিতে তাকিয়ে বলল, আগে গলার ফাঁসটা তো খোল, তারপর না হয় বুকে নিস। আনন্দে চোখে জল ভরে উঠল উপস্থিত সকলের। ঠিক তখনই গোটা হোস্টেলের নিস্তব্ধতা ভেঙে উল্লাসের শীষ দিল দেবদারু গাছে বসে থাকা কোনো এক পাখি। বাকিরা তাকে আমার সংকেত ভেবে ছুটে এলো তিনতলায়। হুক ভেঙে মেঝেতে পড়ে যাওয়ার কারণে নিশির ক্ষতি হয়েছিল সামান্যই। ডান পায়ের হাড় ভাঙার সাথে ঘাড়ে অল্প চোট পেয়েছিল। অবশ্য মাস দুয়েকের মধ্যেই মাঝিদার বিশেষ সহযোগিতায় আর তানিয়ার সাথে প্রেমের প্রতিযোগিতায় সবটাই বেশ সামলে নিয়েছিল। তবে আর কখনোই নিশি আত্মহত্যার চেষ্টা করেনি, আর করেনি মাঝরাতে পিচ পরীক্ষাও। বলতো, যা রটে তা যদি কখনো ঘটে জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
সেমিস্টারের পর রজতদার সাথে দেখা করে ওর অভিজ্ঞতা শুনে তার ডায়েরিতে বন্দী অনুভূতি পড়ে অবাক হয়েছিলাম প্রকৃতির নিয়ম দেখে। যদি কেউ জানতে চায় শোনাবো কখনো। আপাতত সবাই অপেক্ষা করছে আমার জন্য এই হোস্টেলে আমাদের আজ শেষ রাতের পার্টি শুরু করার। আমি সম্রাট মুখার্জি ওরূপে শ্যামা, আর মা কালীকে উৎসর্গ না করে পার্টি শুরু হবে কি করে? হঠাৎ বাঁদর বাচ্চা ফোনে চিৎকার করে ঝগড়া করতে করতে বলছে, তুই বাঁদর, তোর বাপ বাঁদর বাচ্চা, নেশা না করে আয়না দেখিস, দেখবি বাঁদর শিম্পাঞ্জি ওড়াগোটাং সব দেখতে পাবি। এ এত বড় সাহস আমাকে বাঁদর বাচ্চা বলছে? এতক্ষণ শুনছিলেন প্রিয়ম রায়ের লেখা গল্প যা রটে যদি তা ঘটের অন্তিম পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড হান্ড্রেড। হন্টেড হান্ড্রেডের আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হন্টেড।